ক্লাসে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আমি মদনমোহন গাইন, সহকারী শিক্ষক, বেলকুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, রূপসা, খুলনা। আমি আজ তোমাদের গণিতের জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমরা লক্ষ্য করো তোমরা বোর্ডের দিকে, এখানে একটি সরলরেখা দেখতে পাচ্ছি, আরো একটি সরলরেখা এবং আরো একটি সরলরেখা। তো আমরা এখানে তিনটি সরলরেখা নিয়ে কি গঠন করতে পারি সেইটা আমরা দেখব। তাহলে আমরা একটি ক্ষেত্র পেলাম, এই ক্ষেত্র তিনটি বাহুর সমন্বয়ে গঠিত হলো। তাহলে আমরা একে বলতে পারি যে তিনটি বাহুর সমন্বয়ে গঠিত ক্ষেত্র, এবং একে আমরা বলছি ত্রিভুজ। দেখো, আমরা যদি আরো একটি সরলরেখা ব্যবহার করি তাহলে কি পেতে পারি? আমরা এখানেও একটি ক্ষেত্র পেলাম, এই ক্ষেত্রটা হচ্ছে চতুর্ভুজ, চারটি বাহু। তাহলে আজ আমরা আলোচনা করব চতুর্ভুজ নিয়ে, চতুর্ভুজ কাকে বলে এবং চতুর্ভুজ কত প্রকার, কি কি। তাহলে আমরা এখানে লক্ষ্য করো যে চতুর্ভুজের প্রকারভেদ, চতুর্ভুজ হচ্ছে যে চারটি বাহুর সমন্বয়ে গঠিত ক্ষেত্র। এই চতুর্ভুজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তাহলে দেখো, লক্ষ্য করো, আমরা এখানে কয়েকটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি। এই চতুর্ভুজ প্রথমটি হচ্ছে কি, বর্গক্ষেত্র, তারপরেরটি হচ্ছে রম্বস, তারপরেরটি হচ্ছে সামান্তরিক, তারপরেরটি আয়তক্ষেত্র, এবং তারপরেরটি ক্যাপিটিয়াম। তাহলে আমরা এখানে চতুর্ভুজ, পাঁচ প্রকার চতুর্ভুজ পেলাম। এবার দেখো, এখানে আমরা দুটি বাহু ব্যবহার করছি এবং দুটি বাহুর পরিমাপ সমান নয়। তাহলে আমরা এই দুটি বাহু ব্যবহার করে একটি চতুর্ভুজ গঠন করলাম। এর দেখো, বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, এবং কোণগুলি সমকোণ, এবং এর একটি নাম আমি দেব এ, বি, সি, ডি। তাহলে এখানে এ, বি, সি, ডি একটি আয়তক্ষেত্র। দেখো, আয়তক্ষেত্রের কি কি শব্দ আছে, বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। তোমরা নিশ্চয়ই জানো যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। আমরা এখন একটি ভিডিও দেখব, তোমরা লক্ষ্য করো ভিডিওটি। ছোট আয়তক্ষেত্রের উদাহরণ দিয়েছো, আরেকটা উদাহরণ কে দিতে পারবে? যে উদাহরণটা আমাদের সবসময় আমাদের সাথে থাকে, সবসময় আমরা তোমরা স্কুলেও নিয়ে আসো, এমন একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, তুমি বলো তো। এই বইটা, এই বইটা একটা আয়তক্ষেত্র হতে পারে। এই বইটার আয়তক্ষেত্র কেন বলেছিলাম বলো তো? এর বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে, আর কি হবে? এর বিপরীত প্রস্থগুলো সমান হবে, আর আর এখানে কি যে কোণ আছে সেগুলো সমান হবে। তাহলে আমরা ভিডিও কি দেখলাম, যে একটি আয়তক্ষেত্র আমরা প্রতিনিয়ত যেটা বহন করি স্কুলে যাওয়ার সময় আমাদের পাঠ্যপুস্তক, এটা একটা আয়তক্ষেত্রের উদাহরণ। এবং আয়তক্ষেত্র হওয়ার কারণ হচ্ছে যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। এবার আমরা আবার, তোমরা লক্ষ্য করো, আমরা আরেকটি চতুর্ভুজ গঠন করছি, একে আমরা নাম দিলাম এ, বি, সি, ডি। তাহলে এইটা দেখো, আগের চিত্রের সাথে এর কিছু অমিল আছে, সেই অমিলগুলো কি? তাহলে এখানে এ, বি, সি, ডি একটি সামান্তরিক। সামান্তরিকের কি, এখানেও দেখো সত্য একই, যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু পার্থক্য হচ্ছে যে এর কোণগুলি সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণ দুইটি পরস্পর সমান। তাহলে এবার আমরা দেখো,
চারটি বাহু নিলাম এবং এই চারটি বাহু পরিমাণ সমান। এই চারটি বাহু দিয়ে আমি একটি চতুর্ভুজ গঠন করছি ABCD, এবং এই চতুর্ভুজটির নাম তোমরা নিশ্চয়ই জানো বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর পরিমাণ সমান এবং কোণগুলি সমকোণ তাকে বলা হয় বর্গক্ষেত্র। দেখো AB সমান BC সমান CD সমান AD সমান সমান আমি স্মল লেটার এ ধরলাম। তাহলে বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। এবার দেখো এটারও চারটি বাহু সমান, কিন্তু দেখো আগের চিত্রের সাথে এর কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে বাহুতে নয় কোণে। কি পার্থক্য লক্ষ্য করো, যে এর প্রত্যেকটি কোণ সমান নয় কিন্তু বিপরীত কোণ দুইটি পরস্পর সমান। তাহলে একে আমরা বলছি রম্বস। এরপরেরটা দেখো, এর চারটি বাহুই অসমান, তাহলে এর দ্বারা আমরা কি গঠন করতে পারি? দেখো তাহলে ABCD আমি একটি ক্ষেত্র চতুর্ভুজ গঠন করলাম, এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। এর বৈশিষ্ট্য কি, যে কোনোটি বাহু সমান নয়। AB ইজ নট ইকুয়াল টু BC, ইজ নট ইকুয়াল টু CD, ইজ নট ইকুয়াল টু AD। তাহলে প্রত্যেকটি কোণ এবং প্রত্যেকটি বাহু পরস্পর অসমান, কিন্তু দেখো লক্ষ্য করো বিপরীত যে কোনো দুইটি বাহু পরস্পর সমান্তরাল, একে আমরা বলছি ট্র্যাপিজিয়াম। তো এই পাঠ শেষে তোমরা নিশ্চয় এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে, যে চতুর্ভুজ কি, চারটি বাহু সমন্বয়ে গঠিত ক্ষেত্র, তিনটি চতুর্ভুজের তোমরা নাম বলতে পারবে বর্গ, আয়ত, সামান্তরিক, ট্র্যাপিজিয়াম এবং বর্গক্ষেত্রের বর্ণনা দিতে পারবে, চতুর্ভুজের যে পাঁচ প্রকার চতুর্ভুজ আমরা জানলাম তার চিত্র অঙ্কন করে তোমরা দেখাতে পারবে। এবার দেখো বাম পাশে পাঁচটি চিত্র আছে এবং ডান পাশে রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্র্যাপিজিয়াম এবং সামান্তরিক। মানে প্রথম চিত্রটি আমার দেখো চারটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলি সমকোণ, তাহলে একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি বর্গক্ষেত্র। তারপরেরটাকে আমরা কি বলতে পারি? দেখো আয়তক্ষেত্র। তারপরেরটাকে আমরা কি বলতে পারি? সামান্তরিক। তারপরেরটা রম্বস এবং সর্বশেষ ট্র্যাপিজিয়াম। এবার তোমরা তোমাদের বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজ হচ্ছে চিত্রসহ আয়তক্ষেত্র এবং রম্বসের বর্ণনা দাও। তাহলে আয়তক্ষেত্র সম্পর্কে তোমরা জেনেছ, রম্বস সম্পর্কে জেনেছ, এখন তোমাদের খাতায় পেন্সিল দিয়ে সুন্দর করে চিত্র আঁকবে এবং বর্ণনা দেবে, সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্যগুলো লিখবে। তাহলে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ, এবং এই ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই অনলাইন ক্লাস শেষ করছি। তোমরা বাড়িতে বসে পড়াশোনা করবে এবং SWগুলো করে রাখবে। করোনাকালীন সময়ে তোমরা নিজেদের সতর্ক নিজেরা থাকবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, স্যানিটেশন ইউজ করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে। সবাইকে আবারও ধন্যবাদ।